টয়োটার মধ্যে খুবই লাক্সারিয়াস একটি গাড়ি, এটা হচ্ছে হেরিয়ার গাড়ি। এটা তো সানরুফ ভাইয়া, স্লিপার সানরুফ। সানরুফ খুব সুন্দর চমৎকার ভাবে কাজ করতেছে, কোনো ডিস্টার্ব নাই, কোনো সাউন্ড নাই। যখন আপনি বের করবে এটা অটোমেটিকলি এটার মতো এটা চলে যাবে। রমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, কেমন আছেন ভাই? আমি রাজার বেশি কি গাড়ি থেকে বের হলেন ভাই? ভাইয়া এটা সে মানে খুবই লাক্সারিয়াস একটা গাড়ি। আচ্ছা, হেরিয়ার, টয়োটা ব্র্যান্ডের হেরিয়ার। টয়োটার মধ্যে খুবই লাক্সারিয়াস একটি গাড়ি, এটা হচ্ছে হেরিয়ার গাড়ি। এই লাক্সারিয়াস গাড়ি আমরা দেখাবো, এটার মধ্যে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন আমরা দেখাবো। ওয়াও, কি ভাই কিভাবে বের হচ্ছে? জাদুর মতো উঠে যাবে ভাই, জাদুর মতো উঠে যাবে। আমি লাগাই দিচ্ছি গ্লাস গুলা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সানরুফ খুব সুন্দর চমৎকার ভাবে কাজ করতেছে, কোনো ডিস্টার্ব নাই, কোনো সাউন্ড নাই। ওকে, বাস ক্লোজ হয়ে গেল সানরুফ। এটা তো খেয়াল করলাম না ভাই, আবার সিট সোয়া রাখছেন ভাই। এটা সিট সব এলোমেলো এখন আমি গাড়ি একটু অফ করে দিই। আবার যখন আপনি বের করবে এটা অটোমেটিকলি এটার মতো এটা চলে যাবে। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে তো অবশ্যই এটা আপনি আরো করতে পারবেন সিস্টেম, হাই লো উপরে নিচে সবকিছু। আপনাকে এই যে নিচে আসতেছে, এই যে উপরে যে লাক্সারি, যে লাক্সারি লাক্সারি যে লাক্সারি সেটা আসলে এটা হেরিয়ারের মধ্যে না দেখলে বুঝবেন না। আসেন গাড়িটা আমরা সামনে থেকে দেখাই একটু আপনাকে। ওকে, গাড়িটার সামনে সাইড আমরা ভাই, এই লাক্সারিয়াস গাড়িটা হচ্ছে টয়োটা হেরিয়ার, যার মডেল ইয়ার থাকবে 2010, রেজিস্ট্রেশন ইয়ার থাকবে 2011। পাল কালার একটি গাড়ি, অনলি ফর অয়েল, শুধুমাত্র তেলে চালিত, এলপিজি সিএনজি কনভার্সন করে নাই। এই গাড়ির সিসি থাকবে 2400 সিসি, মাইলেজটা রান করেছে 75,000 মাইলেজ। আচ্ছা আচ্ছা, গাড়ির লাইটগুলো যদি দেখেন শামীম ভাই, যে 10-এর গাড়ি, এত সুন্দর কন্ডিশন লাইট কীভাবে এখনও থাকে। গ্রিন সিলেকশন হেডলাইট প্রজেকশন সহ, পাল কালারের গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি। শামীম ভাই আমি বলবো, যাদের হচ্ছে সিসি নিয়ে প্রবলেম নাই, যাদের ট্যাক্স নিয়ে প্রবলেম নাই, যে আমার প্রোফাইলে যারা কন্টিনিউ রিটার্ন দাখিল করে, ট্যাক্সটা তার গাড়ির ট্যাক্সটা সে তার রিটার্ন ফাইলের মধ্যে দিতে পারে, তাদের জন্য বেস্ট একটি গাড়ি। যেহেতু এটা সিসিটা একটু বেশি, 2400 সিসি, অটোমেটিকলি এটা আয়করটা একটু বেশি, সেই আয়কর যদি আপনি আপনার ফাইলে দিতে পারেন, এই আয়কর আপনার কাছে কোনো বিষয় না। আপনার জন্য বেস্ট একটি গাড়ি দেখেন, পাল কালারের গাড়ি। এ হচ্ছে প্যাসেঞ্জার সিটটা হচ্ছে পাওয়ার। এই পেট কাভারটা দেখেন, উডেন সহ পেয়ে যাচ্ছে, এটা তো অরিজিনালি ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়ার। আর এটা তো তেলের গাড়ি ভাই, তেলের গাড়ি 100% শামীম ভাই, তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই গাড়িটার মধ্যে। এবং সিটগুলো কিন্তু লেদার সিট, লেদার সিট, লেদার সিট, 100% লেদার সিট। ওকে, পিছনের ভিউটা যদি দেখেন আপনি, মন ভরে যাবে ভাই। মার্কেটে আপনি ওল্ড শেপের হেরিয়ার পাবেন 4-5-6-এর গাড়ি, 10-এর গাড়ি মিলাটনটা খুব কষ্ট। তারপরও যদি পেয়ে যান এটার মতো পাবেন কিনা সন্দেহ আছে ভাইয়া। কন্ডিশন এটা আপনি না চালালে বুঝবেন না। যারা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া ভালো মানের একটি হেরিয়ার নিতে চাচ্ছেন, সুপার কন্ডিশনে একটি হেরিয়ার চালাবেন, তাদের জন্য আমি বলবো বেস্ট একটি গাড়ি এটা। অনেকে নিউশেপ গাড়ি পছন্দ করে না, ওল্ড শেপের গাড়ি খুঁজে, যে ভালো মানের একটি ওল্ড শেপের গাড়ি হলে আমি কিনবো, তাদেরকে আমি বলবো দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে এই গাড়িটি দেখার জন্য। আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো, আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে একদম সহজ ঠিকানা, ফার্মগেট ঢাকা। এটা যদি আপনি চাকা থেকে দেখেন, চার চাকা হচ্ছে ডিস্ক ব্রেক, অ্যালোরিংটা অনেক সুন্দর, চারটা টায়ার হচ্ছে অলমোস্ট একদম নতুনের মতো, বডি কিট সহ। ডান পাশ থেকে যদি আমরা দেখি, এ হচ্ছে সিট পাওয়ার। আমাদের এই গাইডের মধ্যে শামীম ভাই কোনো প্রকার কোনো কাজ নাই, এটা কিন্তু আপনি, আমরা তো সাধারণত বনাট খুলে ভাইয়া হ্যান্ডেল ব্যবহার করি, এটা লিভার লাগে, ডান্ডা লাগে, এটার মধ্যে কিন্তু লাগানোর প্রয়োজন নেই। এখন তো অটো জাম্পার আছে, আপনি শুধু বনাটা খুলে ছেড়ে দিবেন, এটা নিজে নিজে নিয়ে নিবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে
দেখেন শামিম ভাই ইঞ্জিন রুমটা দেখেন, অরিজিনাল কালার, এই যে মার্সেলগুলো হচ্ছে অরিজিনাল কালার, লাইটগুলো হচ্ছে অরিজিনাল, ইঞ্জিন হিট প্রুফটা হচ্ছে অরিজিনাল, আর ইঞ্জিনের চেহারাটা দেখেন একটা রিকন্ডিশন গাড়ির মতো অনেকটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন শামিম ভাই, 10 মডেলের একটি গাড়ি এখনও এত সুপার কন্ডিশন কীভাবে হয় সেটা আপনি সামনাসামনি না দেখলে বুঝবেন না। কারণ হচ্ছে ফার্স্ট সেন্টের গাড়ি, তো এক হাতের গাড়ি, এমনকি কম মাইলেজের গাড়ি, কম ইউজের গাড়ি, আর এই গাড়িগুলো সচরাচর ইউজও হয় কম, ওই ইউজও হয় খুব কম, এবং কি কমের মধ্যে এটা হচ্ছে আরো কম হয়েছে ইউজ, যে জন্য কন্ডিশনটা এত ভালো। মাইলেজটা কত বলছেন? 78,000 মাইলেজটা হচ্ছে 75,000 মাইলেজ, জেনুইন মাইলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই? এই গাড়িটার মডেলটা যদি আমরা আবার বলি, 2010 হেরিয়ার, 2011 রেজিস্ট্রেশন, ফুল লোডেড প্রত্যেকটা অপশন থাকবে এই গাড়ির মধ্যে, পাল কালার গাড়ি, অরিজিনাল কালার, 2400 সিসির গাড়ি, পেপারসটা থাকবে আপডেট। এই গাড়িটা আমাদের প্রাইস রাখা হয়েছে 32 লাখ টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা ওকে, শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশে আমাদের শোরুম, নিউ ব্রাদার্স অটো। ওকে আব্দুর রহমান ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আরও যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে যোগাযোগ করবেন। রাইট, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।